ঝালমুড়ি বিক্রেতার গানে মুগ্ধ সাধারণ ক্রেতা। গানের মধ্যে দিয়েই করোনা সচেতন করে যাচ্ছেন ঝালমুড়িওয়ালা গোপীনাথ দেবনাথ। দাঁড়িয়ে শুনছেন সাধারণ ক্রেতারা। ঝালমুড়ি বিক্রি করতে করতে করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করে যাচ্ছেন মুড়িওয়ালা। নিজেই গান বেঁধে মানুষকে সচেতন করে যাচ্ছেন নদিয়ার নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা গোপীনাথ দেবনাথ। করোনা নিজের থেকে ভালো করো, করোনা নিজের থেকে ভালো করো। বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার সংসার। অতীতে চলন্ত ট্রেনে হকারি করলেও করোনা কালে কাজ হারিয়ে এক প্রকার সমস্যার মধ্যে ছিলেন তিনি। এরপর ঠেলা গাড়িতে ঝালমুড়ি বিক্রি করা আরম্ভ করেন। রাস্তায় মানুষকে অসচেতন ভাবে চলাফেরা করতে দেখলেই তাদেরকে সচেতন করতেন তিনি। কি বিক্রি করো? এই ঝালমুড়ি, বয়লা, মুড়ি বয়লা, এই কাঠি ভাজা, চিড়ে ভাজা, চাল ভাজা, এসব লোকে নেয় এখান থেকে। গান ভালো লাগে। এরপরই একদিন গান বেঁধে ফেলেন, নিজের সুরে গাইতে থাকেন গান। তার গান শুনে অনেকেই মুগ্ধ। গানের কথায় উঠে এসেছে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের কথা। আমি ট্রেনে হকারি করি, কিন্তু ট্রেনে এখন পরিস্থিতি খারাপ, তাই ঘুরে ঘুরে দেখছি। লকডাউনের জন্য ট্রেনে যেতে পারছেন না, কি বিক্রি করেন আপনি? আমি কাসন্দ, আমার এইটা হচ্ছে মেন, এই যেটা দেখুন 5 টাকায় কাসন্দ হাউস মুড়ি বেশি। আমি বিষ্ণুপুরিয়া থেকে পাটলি পর্যন্ত যাওয়া আসা করি, এর মধ্যে দিয়ে চা যা হয়। সংসার চললে বাড়ির লোক একটু নাটাই ঘোরায়, শুকে ঘোরায়। আর ছেলে একটা কাজ শিখতে গেছে, আর আমি এই দিয়ে করি, এরকম করে সময় সংসার। মূল কথা হচ্ছে যে আপনারা স্যানিটাইজার ব্যবহার করুন, ভালো করে মাস্ক পরুন, ভালো করে হাতটি ধুন, দূরত্ব বজায় রেখে আপনারা চলুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। লোকশিল্পী গোপীনাথ দেবনাথ। অকারণে মানুষকে বাড়ির বাইরে বের হতেও বারণ করেছেন গানের মধ্যে দিয়ে। কিছুদিন আগে কাজের ফাঁকে গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন বাদাম বিক্রেতা ভুবন বৈদ্যকার। সেভাবে এখনো জনপ্রিয়তা না মিললেও শ্রোতাদের মন কেড়েছে ঝালমুড়ি বিক্রেতা গোপীনাথ দেবনাথ। হাত ধুয়ে চলুন, সাবধানে চলুন, হাত ধুয়ে চলুন, সাবধানে চলুন, মাস্কটা পরে পথে চলুন, করোনা ভালো করে হয়ে চলুন, করোনা ভালো করে নিজে মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।